আমি তো পুরনো ঢাকার সন্তান, আমি সেই এলাকায় বেড়ে উঠেছি, আমার জীবন সেই এলাকায় কাটছে, সুতরাং আমি জানি। তরুণ প্রজন্মকে আহ্বান জানাবো নৌকা মার্কায় ভোট দিয়ে এই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলবার জন্য হাতে হাত কাঁধে কাঁধ রেখে আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ। বিরোধী দলের যে ইস্যু ছিল, যে ডিমান্ড ছিল, এটা জনগণ প্রত্যাখ্যান করেছে, জনগণ সেখানে সম্পৃক্ত হয়নি, তাদের আন্দোলন মুখ থুবড়ে পড়েছে। ইনশাআল্লাহ নির্বাচিত হলে আমাদের যে সমস্ত সমস্যা, আমি তো পুরনো ঢাকার সন্তান, আমি সেই এলাকায় বেড়ে উঠেছি, আমার জীবন সেই এলাকায় কাটছে, সুতরাং আমি জানি সেখানে কি কি সমস্যা আছে না আছে। আমি মেয়র ছিলাম, সেই সময় আমি কাজ করবার চেষ্টা করেছি, পুরনো ঢাকার সমস্যাগুলো সমাধান করবার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমি যদি নির্বাচিত হতে পারি, সেই কাজগুলোকে আমি আবার শুরু করব ইনশাআল্লাহ। তরুণ ভোটারদের উদ্দেশ্যে আমাদের বার্তা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা তরুণ প্রজন্মের সামনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলবার জন্য তার একটা ধারণা সামনে রেখেছেন। তরুণ প্রজন্মকে আহ্বান জানাবো নৌকা মার্কায় ভোট দিয়ে এই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলবার জন্য হাতে হাত কাঁধে কাঁধ রেখে আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ। বিরোধী দলের যে ইস্যু ছিল, যে ডিমান্ড ছিল, এটা জনগণ প্রত্যাখ্যান করেছে, জনগণ সেখানে সম্পৃক্ত হয়নি, তাদের আন্দোলন মুখ থুবড়ে পড়েছে। আমাদের একটাই বিষয়, আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য তরুণ প্রজন্ম সহ দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব আগামী প্রজন্মের জন্য ইনশাআল্লাহ।